স্কুল লিভিং সার্টিফিকেট না পাওয়ায় স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। এবছর মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের অভিযোগ, অন্য স্কুলে ভর্তির আবেদন করতে টিসি সার্টিফিকেট চাইলেও প্রধান শিক্ষিকা টাল বাহানা করে সার্টিফিকেট দিচ্ছে না। কার্যত ভর্তি নিয়ে বিপাকে পড়েছে ছাত্রী ও অভিভাবকেরা। এদিন ভর্তির শেষ দিন থাকায় সার্টিফিকেট না পাওয়ায় ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দেয় ছাত্রীরা। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995515। বারবার স্কুলে ঘোরা সত্ত্বেও স্কুল লিভিং সার্টিফিকেট না পাওয়ায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। এই বছরের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের অভিযোগ, অন্য স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে টিসি সার্টিফিকেট চাইলেও প্রধান শিক্ষিকা টাল বাহানা করে সার্টিফিকেট দিচ্ছে না। কার্যত ভর্তি নিয়ে বিপাকে পড়েছে ছাত্রী ও অভিভাবকেরা। যেহেতু এই স্কুলে ছাত্রীরা ভর্তি হয়ে গিয়েছে, সেহেতু তাদের টিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ ছাত্রীদের। এদিন ভর্তির শেষ দিন থাকায় সকাল থেকে প্রধান শিক্ষিকাকে বলেও সার্টিফিকেট না পাওয়ায় ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দেয় ছাত্রীরা। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক অভিভাবকেরাও। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে টিসি সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছিলাম ম্যামের কাছে। ম্যাম ম্যাম নেই এখানে, তো তার বদলে আরেকজন যিনি কাজ করছেন তিনি বললেন আমাদের স্কুলে ভর্তি হয়ে গেছে বলে কোন রকম টিসি সার্টিফিকেট দেওয়া হবে না। তার জন্য আমরা যে স্কুলে ভর্তি হব হাই স্কুলে, সেই স্কুলে গিয়ে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা কি করে মেটাবো। স্যাররা বললেন যে আমাদের লিভিং সার্টিফিকেট ছাড়া ওখানে ভর্তি হবে না। ওই স্কুল থেকে যে সব ছাত্ররা অন্য স্কুলে গিয়েছে সেই সব ছাত্রদেরকে টিসি দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র আমাদের স্কুলেই বলা হচ্ছে যে টিসি দেওয়া হবে না। মানে সেটাই তো আমরা জিজ্ঞেস করছি, কিন্তু ম্যামরা কিছু বলতে চাইছে না, শুধুমাত্র বলছে যে এখানে টিসি দেওয়া হবে না। আর আমাদের এখানে যে যেসব কলকাতায় নাকি সমস্ত আমাদের যে ভর্তি হচ্ছে সেগুলো সব নাকি ওখানে জমা পড়ে গেছে, তো অনলাইন জমা পড়ে গেছে, তো আমরা নাকি যদি এই স্কুল থেকে বেরিয়ে যাই তো সেই সিটগুলোতে কাকে ভর্তি করবে, তার জন্য আমাদেরকে টিসি দেওয়া হচ্ছে না। আচ্ছা, আজকে 5টার সময় শেষ, লাস্ট টাইম। তো সমস্যা হবে এটাই যে এই স্কুলে পড়াশোনা খুব একটা ভালো হয় না, এখানে ম্যামদের শিক্ষা আচার খুব ভালো নয়, তার জন্য আমরা সেই স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, এই জন্য আর কিছুই নয়। এখন ক্লাস 11 এ পড়ছি। অনেক ছাত্রীদেরকে এরা কোনো টিসি সার্টিফিকেট দিতে যাচ্ছে না। টিসি সার্টিফিকেট যেটা দরকার, অনলাইন টিসি সার্টিফিকেট দরকার, কিন্তু আজকে লাস্ট ডেট 8/9/2020 এদের ভর্তির ডেট হাই স্কুলের দেওয়া আছে। বারংবার সকাল 10টা থেকে উনাকে অনুরোধ করা যাচ্ছে, উনি সামনে আসছেন না। উনি কম্পিউটার সেকশনে যিনি আছেন উনাকে দায়িত্ব দিয়ে দেওয়ার পর উনি বারবার বলছেন যে আপনারা এসআই অফিসে যান অথবা কাউন্সিলে যান। আমরা এই মুহূর্তে ছাত্রীদেরকে নিয়ে কোথায় যাব? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রার্থনা এবং শিক্ষামন্ত্রীর কাছে প্রার্থনা এই যে যাতে আমাদের ছাত্রীরা ভর্তি হতে পারে। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং, ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা আইটেল ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স, জিএনএম ও বিএসসি নার্সিং এর সমস্ত কোর্সে সরাসরি ভর্তি চলছে। এছাড়াও প্যারামেডিকেল কোর্স করানো হয় ছেলে ও মেয়ে উভয়ের জন্য। ট্রেনিং শেষে সরকারি চাকরির সুযোগ। ঠিকানা: চুয়াপুর রেশন দোকানের পাশে বহরমপুর মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9091214355। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40-এর ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরক স্কয়ার ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477152537477999633।
আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167।